ডায়নোসর, যে নামটি শুনলেই আপনার চোখের সামনে একটি বিশাল দৈত্যাকার প্রাণীর ছবি ভেসে উঠবে, যারা ছিল এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক, যারা আজ থেকে 6.5 কোটি বছর আগে পর্যন্ত এই পৃথিবীতেই বসবাস করত। এদের মধ্যে কিছু ডাইনোসর ছিল খুবই হিংস্র প্রকৃতির, আর কিছু ডাইনোসর ছিল খুবই শান্ত প্রজাতির। সময়ে সময়ে পাওয়া ডাইনোসরদের ফসিলের উপর গবেষণা করে বিজ্ঞানীরা অনেক প্রজাতির ডাইনোসরদের ব্যাপারে তথ্য দিয়েছেন, আর আজকের এই ভিডিওটিতে আমরা বিজ্ঞানীদের সেই সকল তথ্যের উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে বড় আর হিংস্র 10টি ডাইনোসরের ব্যাপারে জানতে চলেছি। বন্ধুরা, এরকম একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি, সেই কারণে হলেও প্লিজ আচার্য দর্শন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর এরকম ভিডিওগুলো সবসময় সবার আগে পেতে নোটিফিকেশন বেলটিকেও অবশ্যই অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আর্জেন্টিনোসোরাস, ইতিহাসের সবচেয়ে বড় ডাইনোসরের কথা যদি বলা হয় তাহলে এর নাম ছিল আর্জেন্টিনোসোরাস। যদিও এরা জন্মের সময় এদের ওজন হতো মাত্র 5 কেজি এবং লম্বায় এরা মাত্র 1.5 ফুটের কাছাকাছি হতো, কিন্তু জন্মের পর মাত্র 40 বছরের মধ্যেই এদের ওজন 75 টনের চেয়েও বেশি হয়ে যেত, আর লম্বায় এরা 130 ফুটকেও ছাড়িয়ে যেত। কিন্তু এত বড় ডাইনোসর হওয়ার পরেও এই আর্জেন্টিনোসোরাসেরা কোনো হিংস্র প্রাণী ছিল না, কেননা এটা বলে রাখা ভালো যে ডাইনোসরদের সকল প্রজাতি কিন্তু মুভিতে দেখানো ডাইনোসরদের মতো হিংস্র প্রজাতির ছিল না, বরং ডাইনোসরদের হাজার হাজার প্রজাতির মধ্যে কিছু প্রজাতি ছিল খুবই শান্ত প্রকৃতির, আর কিছু ডাইনোসরেরা ছিল খুবই হিংস্র প্রকৃতির। কিছু ডাইনোসরেরা অন্যান্য ডাইনোসরদের শিকার করে খেয়ে ফেলতো, আর কিছু ডাইনোসরেরা ছিল তৃণভোজী, আর এই আর্জেন্টিনোসোরাসেরাও এই শান্ত ও তৃণভোজী ডাইনোসরদের মধ্যেই পড়তো। তবে এদের বাচ্চাদের যদি কেউ আক্রমণ করতো তাহলে এরা হিংস্র হয়ে উঠতো এবং দলবদ্ধভাবে আক্রমণ উল্টো আক্রমণ করে দিত। আর্জেন্টিনোসোরাসদের সব থেকে বেশি সংখ্যক ফসিলস পাওয়া গিয়েছে আর্জেন্টিনায়, যার থেকে বোঝা যায় যে এরা আর্জেন্টিনাতে বসবাস করত, আর এই কারণেই এদের নাম রাখা হয়েছিল আর্জেন্টিনোসোরাস। আর এই দৈত্যাকার আর্জেন্টিনোসোরাসদের সবচেয়ে বড় শত্রু ছিল মেপুসোরাসেরা। মেপুসোরাসেরা আকারে প্রায় 43 ফুট পর্যন্ত হতো, আর ওজনের দিক থেকে এরা প্রায় 3000 কেজি পর্যন্ত হতো। এরা খুবই হিংস্র প্রাণী ছিল, যারা সাধারণত দলবদ্ধভাবে আক্রমণ করত। এরা আকারে আর্জেন্টিনোসোরাসদের থেকে ছোট হলেও এরা ছিল খুবই হিংস্র মাংসাশী ডাইনোসর, যারা দলবদ্ধভাবে এই বিশালকায় ডাইনোসরদেরও আক্রমণ করে দিত। এরা আকারে ছোট হলেও এদের কাছে অনেক ধারালো দাঁত ছিল, আর যে দাঁতের মাধ্যমে তারা এই আর্জেন্টিনোসোরাসদের উপর আক্রমণ করে তাদের শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়ে ফেলতো, আর ভিকটিম ডাইনোসরটিকে জীবিত অবস্থাতেই ছেড়ে দিত, যাতে করে তারা ভবিষ্যতে তাদের জন্য আরো ভালো খাবারের যোগান দিতে পারে। এই মেপুসোরাসেরা অনেক হিংস্রও হতো। বৃহৎকায়োসোরাস আকারের দিক থেকে আর্জেন্টিনোসোরাসদের কাছাকাছি ছিল, আর এরা ইউরোপ বা আমেরিকা নয়, বরং এদের আবাসস্থল ছিল এশিয়ার ভারতবর্ষের দিকে। এরা আকারে প্রায় 120 ফুট পর্যন্ত হতে পারত। এদের গলা অনেক লম্বা এবং মোটা আকৃতির হতো, আর ওজনের দিক থেকে এরা সর্বোচ্চ প্রায় 200 টনেরও বেশি হতো। আর্জেন্টিনোসোরাসদের মতোই এরাও ছিল তৃণভোজী, এরা একাকী বসবাস করতো না, বরং দলবদ্ধভাবে বসবাস করতো, যার কারণে শিকারী প্রাণীরা এদের সাথে খুব একটা সুবিধা করতে পারত না। তবে দলবদ্ধভাবে আক্রমণে শিকারীর প্রাণীরা এদের আলাদা করে দিত এবং তারপর যে কোনো একটিকে টার্গেট করে আক্রমণ করে দিত। কার্কারোডন্টোসোরাস কার্কারোডন্টোসোরাসেরা ছিল খুবই মারাত্মক প্রজাতির ডাইনোসর। আকারের দিক থেকে এরা সর্বোচ্চ 14 মিটার বা 45 ফুট পর্যন্ত হতো, আর ওজনের দিক থেকে এরা সর্বোচ্চ 8000 কেজি পর্যন্ত হতো। এরা আজ থেকে 14.5 কোটি বছর আগে থেকে 7.2 কোটি বছর আগে পর্যন্ত পৃথিবীতে বসবাস করত। এরা সেই সময় মাটিতে থাকা সব থেকে হিংস্র ডাইনোসরদের মধ্যেই পড়ত। হিংস্রতার দিক থেকে এরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাইনোসরদের মধ্যে অন্যতম ডাইনোসর স্পাইনোসোরাসদের সাথে টক্কর দিতে চাইতো। 1996 সালে মরক্কোতে প্রথমবারের মতো এদের ফসিলস পাওয়া গিয়েছিল, আর আজ থেকে 9 কোটি বছর আগে মরক্কোতেই এদের সব থেকে বেশি পরিমাণে পাওয়া যেত। 5.5 ইঞ্চি দাঁতের সাথে এরা ছিল সেই সময়ের ভয়ঙ্কর খুনি। অ্যালোসোরাস
অ্যালোসোরাস বিশাল আকৃতির এক প্রকারের ডাইনোসর ছিল, যারা কিনা 150 বছর পর্যন্ত জীবিত থাকতে পারত। এরা সম্পূর্ণরূপে মাংসাশী ডাইনোসর ছিল আর এদের খুবই ধারালো দাঁত থাকত। এই ডাইনোসর গুলো নিজের থেকেও বড় ডাইনোসরদেরও আক্রমণ করে দিতে পারত। এদেরকে জুরাসিক কালে পাওয়া যেত, যার মানে হচ্ছে এরা আজ থেকে 16 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত, আর আজ থেকে 9 কোটি বছর আগে এরা বিলুপ্ত হয়ে যায়। এরা সর্বোচ্চ 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারত। এদের সামনের পা গুলো আকারে ছোট হতো, যার কারণে এদের সবসময় দুই পায়ের উপর ভর করেই হাঁটতে হতো। এরা লম্বার দিক থেকে প্রায় 10 মিটার বা 33 ফুট এবং ওজনের দিক থেকে 2 টন পর্যন্ত হতো। এদের জীবাশ্ম 1866 সালে পাওয়া গিয়েছিল। এরা তাদের সময়ের সব থেকে মারাত্মক খুনি প্রজাতির ডাইনোসরদের মধ্যে একটি ছিল। জিগান্টোসোরাস। জিগান্টোসোরাস আকারে টিরেক্স এর থেকেও বড় হতো। টিরেক্স ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসরদের মধ্যে অন্যতম। জিগান্টোসোরাসেরা লম্বায় 13 মিটারের থেকে সামান্য বড় আর ওজনে প্রায় 14,000 কেজি পর্যন্ত হতো। এদের মাথার আকৃতি অনেক বড় হতো আর এদের ব্রেন টিরেক্স এর ব্রেনের অর্ধেক হতো। কিন্তু যে কোনো কিছুর ঘ্রাণকে অনেক দূর থেকে সঠিকভাবে শনাক্ত করতে পারার জন্য এরা খুবই দক্ষ ছিল, যার কারণে অনেক দূরে থেকেও যদি এরা কোনো শিকারের অথবা অন্য কোনো ছোট আকৃতির ডাইনোসরের শিকার করার কোনো প্রাণীর রক্তের গন্ধ পেত, তাহলে তারা সেখানে চলে যেত আর আক্রমণ করে দিত। এদের আজ থেকে প্রায় 9.5 কোটি বছর আগে এই পৃথিবীতে পাওয়া যেত। এদের সব থেকে পছন্দের খাবার ছিল আর্জেন্টিনোসোরাস ও এই ধরনের বিশালাকার ডাইনোসরেরা। ভ্যালোসিরাপটর। ভ্যালোসিরাপটরেরা একটি ছোট আকৃতির কিন্তু খুবই হিংস্র প্রকৃতির মাংসাশী ডাইনোসর ছিল। এরা ক্রেটিসিয়াস যুগে পৃথিবীতে বসবাস করত, মানে আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে এদেরকে পৃথিবীতে পাওয়া যেত। বিজ্ঞানীদের কথা অনুসারে কিছু ভ্যালোসিরাপটারদের পাখাও থাকতো। একটি অ্যাডাল্ট ভ্যালোসিরাপটর 2 মিটার পর্যন্ত লম্বা আর উচ্চতার দিক থেকে 0.5 মিটার পর্যন্ত হতো, আর এদের ওজন হতো 15 কেজি পর্যন্ত। এরা শিকার করার জন্য নিজের ধারা দাঁত ও বিশাল আকৃতির নখকে ব্যবহার করত। সবার আগে এদের ফসিলস 1922 মঙ্গোলিয়ার মরুভূমিতে পাওয়া গিয়েছিল। ওটা র্যাপটর। এদেরকে ভ্যালোসিরাপটরদের কাজিন বলা যেতে পারে, কেননা এরা প্রায় একই রকম দেখতে ছিল, কিন্তু এরা ভ্যালোসিরাপটরদের থেকে 3 গুণ বড় ছিল। এরা আকারে প্রায় 8 থেকে 22 ফুট পর্যন্ত লম্বা হতো আর ওজনে প্রায় 300 কেজি থেকে 1 টন পর্যন্ত হতো। অনেক বিজ্ঞানীদের মতে এদের ডানাতেও পাখা থাকতো। এদের নখের আকৃতি প্রায় 1 ফুট পর্যন্ত হতো, যা যেকোনো প্রাণীদের জন্যই খুবই মারাত্মক হয়ে থাকতো। এরা আকারে ছোট হলেও এরা যে কোনো বড় আকৃতির হিংস্র ডাইনোসরদের সাথেও লড়তে ভয় পেত না, এমনকি এরা টিরেক্স এর সাথেও মারামারি করতে যেত। কিছু কিছু গবেষকদের মতে এই প্রাণীরা দলবদ্ধভাবে আক্রমণ করে টিরেক্স এর মতো বিশাল আর ভয়ঙ্কর ডাইনোসরদেরও মেরে ফেলতে পারত, যার থেকে বোঝাই যায় এরা কি পরিমাণে ভয়ঙ্কর প্রাণী ছিল। টাইরানোসোরাস রেক্স। টাইরানোসোরাস বা টিরেক্স নিজের আকার, ব্যবহার ও মুভিগুলোতে বেশি পরিমাণে দেখানোর কারণে ডাইনোসরদের মধ্যে সব থেকে বেশি পরিচিত প্রজাতি। টিরেক্স ছিল ডাইনোসরদের সময়ের সব থেকে ভয়ঙ্কর খুনি। এদের হাত থেকে খুব কম সংখ্যক প্রাণীরাই সেই সময় বাঁচতে পারত, যে কারণে এদের ডাইনোসরদের রাজাও বলা হয়ে থাকে। টিরেক্স তার লম্বা পা দিয়ে হাঁটত আর নিজের লম্বা মাথা ও লেজের মাধ্যমে নিজের ব্যালেন্স বজায় রাখত। টিরেক্স লম্বায় 13 মিটার এবং ওজনে প্রায় 14,000 কেজি পর্যন্ত হতো। এরা আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করে বেড়াত। এরা প্রায় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারত। আকাশ হোক আর মাটি, যে কোনো জায়গাতেই এদের ধারে কাছে কোনো প্রাণী এসে পড়লেই আর এদের থেকে মুক্তি পেত না। তবে শুধুমাত্র এদেরকেই সব থেকে ভয়ঙ্কর বললে ভুল হবে। আরো একটি ডাইনোসর ছিল সেই সময় যারা পৃথিবীতে রাজত্ব করে বেড়াত, আর তারা ছিল স্পাইনোসোরাস। আর এদের ব্যাপারেও আমি এখনই আপনাদের বলতে চলেছি। স্পাইনোসোরাসদের ব্যাপারে বলার আগেই আপনাদের বলে নেই, আপনারা যদি ডাইনোসরের ব্যাপারে সকল তথ্য দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে দেখুন। এখানে ডাইনোসরদের জীবনের সকল তথ্যের ব্যাপারে বলা হয়েছে, আর এই ভিডিওটির লিংক আপনি ডেসক্রিপশন অথবা ইনডিসক্রিপশনে পেয়ে যাবেন। স্পাইনোসোরাস।
ডাইনোসরদের সময় পৃথিবীর সবচেয়ে হিংস্র ডাইনোসর ছিল স্পাইনোসরাস। আর বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ পর্যন্ত যতগুলো ডাইনোসরের প্রজাতির ফসিলস পাওয়া গেছে তাদের মধ্যে এই স্পাইনোসরাসেরা ছিল সবচেয়ে নির্দয়, হিংস্র এবং শক্তিশালী। এরা আকারে প্রায় 52 ফুট পর্যন্ত হতো। আকারের দিক থেকে এরা টিরেক্সের থেকে বড় হতো। ওজনের দিক থেকে এরা 7,500 কেজি থেকে 20 টন পর্যন্ত হতো। এদের পিঠের উপরে শক্ত হাড় দিয়ে তৈরি শিল্ড থাকতো, যার জন্য এদের পিঠ অনেকটা উঁচু আকৃতির হতো। এদের জীবাশ্ম সর্বপ্রথম 2010 সালে ইজিপ্টে পাওয়া গিয়েছিল। এরা আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত, আর এই স্পাইনোসরাসেরাই ছিল সেই সময় এই পৃথিবীর রাজা। কিন্তু যদিও এরাই ছিল সেই সময়ের সব থেকে শক্তিশালী প্রাণী, কিন্তু এদেরও কিছু প্রতিদ্বন্দ্বী ছিল, যেমন কার্কারোডন্টোসরাস ও টিরেক্স। এদের মধ্যে কার্কারোডন্টোসরাসেরা যদিও স্পাইনোসরাসদের সাথে পেরে উঠতো না, কিন্তু টিরেক্সের সাথে যদি স্পাইনোসরাসদের মারামারি হতো তাহলে কে জিততে পারতো সেটা বোঝাতে হলে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসতে হবে। আপনারা যদি এই দুই প্রজাতির ডাইনোসরদের মধ্যে মারামারি হলে কে জিততে পারতো তা জানতে চান তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। তবে যাই হোক, সাধারণত খাবার নিয়ে স্পাইনোসরাস ও কার্কারোডন্টোসরাসদের মধ্যে লড়াই হতো। যদিও এই লড়াইয়ে স্পাইনোসরাসেরা জিতে যেত, কিন্তু তারাও গুরুতরভাবে আহত হতো। স্পাইনোসরাসেরা বেশিরভাগ সময় দুই পায়েই হাঁটতো, কিন্তু এদের সামনের দুই পাও মোটামুটি বড় আকৃতিরই হতো, যার কারণে এরা প্রয়োজন পড়লে চার পা ব্যবহার করেই হাঁটতে পারত। এরা মাটিতে থাকা প্রাণীদের সাথে সাথেই পানিতে থাকা মাছ ও বিভিন্ন প্রাণীদেরও শিকার করত। এদের বিশাল আকার, দৃঢ় পেশি এবং খুবই হিংস্র হওয়ার কারণে এরা সব থেকে বেশি পরিচিত। তো বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় এবং হিংস্র এই 10টি ডাইনোসরের মধ্যে আপনার কাছে কোন ডাইনোসরটিকে সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ যেহেতু ভিডিওটিকে দেখেছেন তার মানে ভিডিওটিকে আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।